বড় হার দিয়ে ফিফা বিশ্বকাপ বাছাইয়ের মূল পর্ব শুরু করলো বাংলাদেশ। অ্যাওয়ে ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত হলো ৭-০ গোলে। মেলবোর্নে জামাল ভুঁইয়াদের জালে গোল উৎসব করে সকারুরা। হ্যাটট্রিক করেন ম্যাকলারেন, জোড়া গোল ডিউকের। ৮ বছরের ব্যবধানে সামর্থ্যের কতটা এগিয়েছে অস্ট্রেলিয়া তারই প্রমাণ দিল ম্যাচে। আর বাংলাদেশ দেখল নিজেদের অবস্থান কতটা নিচে নেমে গেছে জামালদের পারফরমেন্স। হাসান মুরাতি যে অস্ট্রেলিয়ার কাছে ২০১৫ সালে অন্তত ৫ গোল হজমে এই ম্যাচ শেষ করতে পেরেছিল বাংলাদেশ, তারাই এখন এসে হারলো ৭-০ গোলে। ফিফা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ মেলবোর্নে অতীতকে ছাপিয়ে নতুন বাংলাদেশকে দেখানোর ইচ্ছা ক্যাবরেরার শিষ্যদের। তবে তাদের বুঝে ওঠার আগেই সকারুদের গোল উৎসব শুরু। কম গোল হজমের চেষ্টায় লাল সবুজের ১১ জন, নিজেদের ডিফেন্স সামলাতেই কেটেছে সময়, তবুও খেয়েছে ৭ গোল। প্রথমার্ধেই জাল কেঁপেছে ৪ বার। ম্যাকলারেনের হ্যাটট্রিক। সকারুরা ৭ গোলে ম্যাচ জিতলেও হ্যাটট্রিক মিসে ডিউকের আফসোস ফুরায় না, জোড়া গোল তার। বাংলাদেশের অ্যাওয়ে ম্যাচে হেসে খেলে জিতল অস্ট্রেলিয়া। আমি আরও একটি প্রতিদ্বন্দ্বিতা আশা করেছিলাম, আমরা আমাদের মতো করে খেলতে পারিনি। শারীরিক তো বটেই, কৌশলেও অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের পার্থক্য অনেক। ছেলেরা যেভাবে খেলেছে তাতে আমি খুশি। এই ম্যাচের অভিজ্ঞতা আমাদের সামনে এগিয়ে নিতে সহায়তা করবে। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ।